পঞ্চম শিরোপা জয়ের পথে যাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা দেখুন সময়সূচি। ইকুয়েডরের মাটিতে বসেছে অনূর্ধ্ব ১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জুনিয়ররা প্রথম আসর সহ মোট চারবার জুনিয়র কোপার শিরোপা গড়ে তুলেছে। পঞ্চম শিরোপা জয়ের পথে এবার ইতিমধ্যে ফাইনাল রাউন্ডে পা দিয়েছে তারা। জুনিয়র কোপায় গ্রুপ বি চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। চার মাসের মধ্যে তিনটিতে জয় ও এক ড্র নিয়ে ফাইনাল রাউন্ডে ওঠে এখন পর্যন্ত ৬বার রানার্স আপ হওয়া দলটি। ১০ দলের এই টুর্নামেন্টে ফাইনাল রাউন্ডে উঠেছে দুই গ্রুপ থেকে তিনটি করে মোট ৬টি দল। ফাইনাল রাউন্ড নিশ্চিত করা ৬টি দলই মুখোমুখি হবে একে অপরের। প্রতিটি দলের থাকবে ৫টি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্স আপ। বাকি চার দলের মতো যথাক্রমে তৃতীয় চতুর্থ ও পঞ্চম এবং ষষ্ঠ স্থান নির্ধারণ হবে। ফাইনাল রাউন্ড নিশ্চিত করা দলগুলো হলো ব্রাজিল, চিলি, ইকুয়েডর, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার যুবারা নিজেদের প্রথম ম্যাচ খেলবে চিলির বিপক্ষে ১১ এপ্রিল, ১৪ এপ্রিল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে, প্যারাগুয়ের সঙ্গে খেলবে ১৭ এপ্রিল, স্বাগতিক ইকুয়েডরের মুখোমুখি হবে ২০ এপ্রিল আর চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে আগামী ২৩ এপ্রিল।